হেমন্ত মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে সংগ্রহশালা করার দাবি। এই মহান কিংবদন্তি শিল্পীর জন্মদিনে এমনই দাবি উঠে এলো জয়নগরের বহরুতে শিল্পীর পৈতৃক ভিটেতে। ১৬ জুন ১৯২০ বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। একধারে তিনি ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় গান গেয়েছেন। দুবার পেয়েছেন জাতীয় পুরস্কার। এছাড়াও ফিল্মফেয়ার সহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছিলেন। নানামুখী গানে কোনো শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেননি। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের এক ছত্র সম্রাট। সম্প্রতি গায়কের ১০৫তম জন্মদিন উদযাপিত হয়, তবে বারাণসীতে নয়, জয়নগরের বহরুড়ে, যেখানে তার পৈতৃক ভিটে। এলাকার মানুষের অভিযোগ, কিংবদন্তি গায়কের পৈতৃক ভিটের প্রতি কোনো প্রকার নজর নেই প্রশাসনের। এমনকি জন্মদিনে পৈতৃক ভিটেতে তার আবক্ষ মূর্তিতে মাল্যদানও করতে দেখা যায়নি প্রশাসনের লোকজনকে। স্থানীয় উদ্যোগেই কিংবদন্তি গায়কের জন্মদিন পালন। হেমন্ত মুখোপাধ্যায় আমাদের বহু মানুষ। হেমন্ত মুখোপাধ্যায় একজন ভালো সঙ্গীত শিল্পী। হেমন্ত মুখোপাধ্যায়ের নামে বহু স্টেশনটা হোক, এটা আমরা একান্তভাবে কাম্য করি। তিনি আজ যে আমাদের গর্ব, যার জন্যই বহু মানুষ ওনাকে চিনতে পেরেছে ওনার নামের জন্য। কি চাইছেন আপনারা? আমরা বহু স্টেশনটা হেমন্ত মুখোপাধ্যায়ের নামে, এতে কি হবে বলে ভালো হবে, ওনার নাম একটা উজ্জ্বল হবে। তিনি এত বড় একটা সঙ্গীত শিল্পী, তার নামে একটা স্টেশন হলে আমাদের এটা সবারই ভালো। হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা কালিদাস মুখোপাধ্যায়ের ভিটে ছিল বহরু ক্ষেত্র পঞ্চায়েতের উত্তর দুর্গাপুরের ঢিবেরহাট গ্রামে। হেমন্তরা চার ভাই এক বোন ছিলেন। হেমন্তের জন্মের কিছুকাল পরে কালিদাস মুখোপাধ্যায় পরিবার নিয়ে চলে আসেন ঢিবেরহাট গ্রামে, বহরুর এক পাঠশালায়। তারপরে বহরু উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন হেমন্ত। হেমন্ত মুখোপাধ্যায় সপ্তম শ্রেণীতে পড়াকালীন গ্রামে কলেরা হয়। তখন সবাইকে নিয়ে তার বাবা চলে যান। বাড়ির কালী মন্দিরে ছোটবেলায় নিয়মিত পুজো করতেন হেমন্ত। সেটির চারপাশ এখন আগাছায় ভরা। হেমন্ত মুখোপাধ্যায় নামে আমাদের বহরু স্কুলেও একটা ব্লক আছে। আমরা চাই এখানে স্টেশন বা এখানে একটা গ্রাম যেটা বহরু আছে, সেটা যদি হেমন্ত মুখোপাধ্যায়ের নামে হয় আমরা খুব আনন্দ পাবো। কারণ হেমন্তর নামে প্রশাসনের থেকে কোনো কিছু এখানে কিছু করেও না, সেরকমভাবে কিছু করা হয়নি। আমরা চাই এই স্টেশনটা আর একটা গ্রাম যদি হেমন্ত মুখোপাধ্যায় নামে হয় তাহলে আমরা খুব। প্রশাসনের নজর না থাকলেও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে তৎপর গ্রামবাসীরা। বহরু স্টেশন ও এলাকার নামকরণ হেমন্ত মুখোপাধ্যায়ের নামে হোক, এটাই চাইছেন তারা। ২০২১ সালে শিল্পীর জন্মশতবর্ষপূর্তিতে হেরিটেজ কমিটি ফর গ্রেটার জয়নগর ও বহরু দক্ষিণপাড়া শ্রী দুর্গা ক্লাবের উদ্যোগে 9 ফুট উচ্চতা বিশিষ্ট শিল্পীর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।